খুকন খেতে মুখ ছটকায়, খুকির জিবে পানি, টক বড়ই খাওয়ার জন্যে নাতি ডাকে নানি, গোটা গোটা কাঁচা কাঁচা সকলই পেরে দাও, পড়শিলুকে দেবর ডেকে ভাবি করে ভাও, টক বড়ই দেশি বড়ই আহা কি যে মিষ্টি, ভিনগায়ের রাখাল ছেলের বন্ধুত্ব সৃষ্টি, দুষ্ট রাখাল ডালে ওঠে চিনি বড়ই খায়, নতুন বন্ধুর কাণ্ড দেখে আরে আরে চায়, খেও না ওঠা ফেলো জলদি পরাণে নাহি সয়, তুমি আমার প্রাণের বন্ধু সখি ডেকে কয়, মগ ডালে শুকনা বড়ই খয়েরি লাল দেখতে, ধপাস করে নিচে পড়ে যখন ছিল জাকেতে, নতুন বউ পেতে সাদ দৌড়ে আসে হায়, বড়ই কাটা বিদে পায়ে লজ্জায় পড়ে যায়, বড়ই দিনে বড়ই মজা বড়ই বর্তা খেতে, লাউর পাতায় কাঁচা মরিচে এক মুঠু পেতে, সাথে মিশিয়ে সুলুক সজ একটু আখের গুড় ডেকিতে পার দিয়ে খায় সকাল সন্ধে বোর, বাউকুল আপেল কুল ডাকাই কুল পেতে সবার চেয়ে খসা সেজে টক বড়ই খেতে, বড়ই দিনে বড়ই স্বাদে নতুন বন্ধু করি, নতুন স্বাদে নতুন করে নতুন প্রেমে পড়ি। বড়ই বা কুল আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা ফল, যদিও এর আদিনিবাস আফ্রিকা, তবু বাংলাদেশ তো বটেই, এটি পুরো দক্ষিণ এশিয়ার বহু পরিচিত একটি ফল। মজার ব্যাপার হলো বড়ইয়ের সরাসরি কোনো ইংরেজি নাম নেই, তবু সাধারণত এই ফলটিকে জজবি বা সেন্সি ডেটা নামে ডাকা হয়। বাংলাদেশের প্রায় সর্বত্র সব ধরনের মাটিতেই বড়ই গাছ জন্মায়। বড়ই গাছ ছোট থেকে মাঝারি আকারের ঝাঁকড়া ধরনের বৃক্ষ। বড়ই গাছ সাধারণত 12-13 মিটার লম্বা হয়। এই গাছ পত্র জোড়া স্বভাবের, অর্থাৎ শীতকালে পাতা ঝরে এবং বসন্তকালে নতুন পাতা গজায়। সেপ্টেম্বর অক্টোবর মাসে ফুল আসে এবং ফল ধরে শীতকালে। কাঁচা সবুজ, তবে পাকলে হলুদ থেকে লাল রং ধারণ করে। কাঁচা ও পাকা দু ধরনেরই বড়ই খাওয়া যায়, স্বাদ টক ও মিষ্টি ধরনের, তবে এই কুল বড়ই মিষ্টি হয় বেশিরভাগ। সব বড়ই শুকিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। কাঁচা ও শুকনো বড়ই দিয়ে চমৎকার চাটনি ও আচার তৈরি করা যায়। সত্যি বলতে আমরা যারা গ্রামাঞ্চলে আমরা ছোটবেলাটা কাটিয়েছি, তারা সত্যি বড়ইকে নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে। কারণ হচ্ছে গিয়ে যখন আমরা স্কুলে, আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে বলছি, যখন মানে স্কুলে পড়াশোনা করতাম, স্কুল থেকে আসার সময় আমাদের গায়ে গ্রামের মধ্যে কার বাড়িতে কোন দিকে মানে কোন ধরনের বড়ই হয়, কোনটা টক কোনটা মিষ্টি, সেগুলো খুব ভালো মানে খেয়াল রাখতাম। আর বন্ধুবান্ধবরা মিলে সবাই মিলে মজা করে গাছে ডিল দিয়ে বড়ই পেরে স্কুলে নিয়ে যেতাম, গিয়ে সবাই একসাথে আড্ডা দিয়ে খেতাম টিফিন সময়ে, অনেক সময় বাড়িতেও নিয়ে আসতাম। তো সত্যি বলতে সময়ের সাথে সাথে সেই সময়গুলোকে এখন খুবই মিস করি, এগুলো হারিয়ে ফেলেছি। এখন ইচ্ছা করলেই সেই ছোটোবেলাটা আর ফিরে পাওয়া যাবে না, আর সত্যি খুব মিস করি। আর বড়ই গাছগুলো কিন্তু ঠিক আগের মতো বড়ই হচ্ছে, কিন্তু মানুষ আগের মতো নেই, কারণ হচ্ছে এক একজন এক এক জায়গায় মানে আমরা বাঘ হয়ে গিয়েছি, এটাই হচ্ছে কি বাস্তবতা। তবে খুব মিস করি বড়ই খাওয়ার দিনগুলোকে।